কাঁচা রাস্তা ভরাট করে তৈরি হচ্ছে পেট্রোল পাম্প, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। গ্রাম পঞ্চায়েতের কাঁচা রাস্তা ভরাট দখল করে পেট্রোল পাম্প তৈরির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাঁকুড়ার রানীবাঁধের পরাডিমো সংলগ্ন এলাকার মানুষের অভিযোগ, জনৈক বিদ্যুৎ দাস নামে এক ব্যক্তি পঞ্চায়েতের রাস্তার জমি দখল করে পেট্রোল পাম্প তৈরি করছেন। ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন কষা কেন্দ্র গ্রামের মানুষ। তাদের দাবি, বিষয়টি একাধিকবার বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন তারা, কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে তারা পেট্রোল পাম্পের সামনের রীতিমতো খুঁটি পুঁতে বিক্ষোভ দেখাতে থাকেন। পঞ্চায়েতে আমরা বারবার অবজেকশন করেছি, পঞ্চায়েতে কোনো অ্যাকশন নেয়নি। আমরা উপর মহলে যেমন বিডিওর কাছে জানাইছি, সভাপতির কাছে জানাইছি এবং আরও অনেক অনেক আধিকারিকদেরকে জানাইছি, তো এটার উপরে কেউ গুরুত্বপূর্ণ দেয়নি। আর আরআই সাহেব এসে একবার মেপে গেলেন এবং রাস্তাটাও দেখিয়ে দিয়ে গেলেন, তিনি খুঁটি পর্যন্ত গেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো এখন নেই। আপনারা কি করতে চাইছেন? আমরা ওখানে সিধু কানু মূর্তি হিসেবে ওখানে ফ্ল্যাগ দিয়েছিলাম, সেই ফ্ল্যাগ পর্যন্ত ওই জায়গায় নেই। স্থানীয় সূত্রে খবর, এই পেট্রোল পাম্প তৈরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। স্থানীয় ভূমি দপ্তরের তরফে সরেজমিনে বিষয়টি তদন্ত করা হয়। রাউতরা গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুণ হাঁসদা বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই কাঁচা রাস্তা ভরাট করে পেট্রোল পাম্প করা যাবে না, কিন্তু তাদের কথাতেও কর্ণপাত করেননি পেট্রোল পাম্প মালিক বিদ্যুৎ দাস। আপনারা পঞ্চায়েত রাস্তা, পঞ্চায়েত রাস্তায় থাকবে আর যে পাম্পের মালিক উনিও ব্যবহার করতে পাবেন নাই, এই হিসাবে জায়গাটা ওইভাবে রয়ে গেল। গ্রামের লোকগুলো আর তাহলে এই দিকে আর অতটা ইয়ে করে নাই, যে এই জায়গার মালিককেও বলা হলো যে এইভাবে কাকুকে ব্যবহার করা যাবে না বা সামান তামানও রাখা যাবে না। হ্যাঁ, দিয়ে পরে তো এইখানে তো যা কিছু দেখা গেল, ওই মালও ছিল সাইডে ফেলা, মালও ফেলা ছিল বা গাড়ি ঘোড়া চলাফেরা করেছে। আমরা তো এখানে প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি, কিন্তু দেখা যাচ্ছে এখানে রাস্তাটা পুরোটাই দখল। আপনারা কি করছেন? আমাদের ওই পঞ্চায়েত স্তর থেকে ওইভাবে ওই বলেছিল যে ঠিক আছে তাহলে এটা পরে দেখা হবে। এইভাবে ওই যে গ্রামের গ্রামবাসী আমাদের পঞ্চায়েত থেকে বলেছিল যে পরে দেখা হবে, যতটা জায়গা আছে মানে পঞ্চায়েতে যেমন আছে ওইভাবেই থাকুক, তারপরে আর কোনো চিন্তা ভাবনা করেননি। এদিকে নির্মীয়মান ওই পাম্পের মালিক বিদ্যুৎ দাসের দাবি, তিনি সরকারি সমস্ত নিয়ম কানুন মেনেই এই পাম্প তৈরি করছেন। জেলা প্রশাসনের তরফেও নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন তিনি, নিজস্ব জমিতেই নাকি তৈরি হচ্ছে এই পাম্প। যারা স্থানীয় গ্রামবাসী রয়েছে তারা এখানে খুঁটি কেটে দিয়েছে এবং তাদের অভিযোগ যে আপনি সরকারি জমি দখল করে পাম্প করছেন, এবং সেই কারণে তারা কিন্তু বিষয়টা একাধিকবার বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন এবং তারপরে তারা আজকে খুঁটি গেড়েছেন। বিষয়টা কি বলবেন? বিষয়টা অ্যাকচুয়ালি কিছুই না। হ্যাঁ, আমি কোনোভাবে সরকারি কোনো জমিকে আমি এনগেজ করিনি। সরকারি যে রাস্তা রয়েছে সেই রাস্তা রাস্তার মধ্যেই রয়েছে, তাতে কোনো রকম ইলিগেল কনস্ট্রাকশন কিছু নেই। তার জন্যে বিডিওর তরফ থেকে বিএলআরও স্যার এসেছিলেন, উনি তদন্ত করে গেছেন, ওনার তদন্তের পরিপ্রেক্ষিতে ডিএম আমাকে এনওসি দিয়েছে কাজটা করার জন্য, তারপরে আমি পাম্প চালু করেছি। এখন প্রশ্ন হলো, পঞ্চায়েতের অনুমতি না থাকা সত্ত্বেও জেলা প্রশাসন থেকে কিভাবে নো অবজেকশন সার্টিফিকেট পেলেন ওই ব্যক্তি? তাহলে কি পঞ্চায়েতকে মানছে না জেলা প্রশাসন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যেই তৈরি হচ্ছে বিভাজন, আসলে এ কিসের ইঙ্গিত, উঠছে প্রশ্ন। এদিকে সাধারণ মানুষের অভিযোগেও যে কর্ণপাত করছে না প্রশাসন, বাঁকুড়ার রানীবাঁধের পরাডি মোড়ের ঘটনাই তার প্রমাণ। এবার গ্রামবাসীদের এই সমস্যার সমাধান কি আদৌ করবে প্রশাসন, নাকি পেট্রোল পাম্প মালিকের আধিপত্যে চাপা পড়বে অন্যায়, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।